গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার সরকার পতনের তৃতীয় দিনে বাংলাদেশ ব্যাংকে চরম অস্থিরতা শুরু হয়েছে। বিক্ষুব্ধ কর্মকর্তা ও কর্মচারীরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর, চার ডেপুটি গভর্নর, উপদেষ্টা ও আর্থিক গোয়েন্দা দপ্তরের প্রধানের পদত্যাগের দাবিতে মিছিল করলে তোপের মুখে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের পদ থেকে পদত্যাগ করেছেন কাজী সাইদুর রহমান। সরকার পতনের পর অফিস খোলার দ্বিতীয় দিনেই সাধারণ কর্মকর্তাদের ক্ষোভের মুখে পড়ে তিনি নির্বাহী পরিচালক একের কাছে দায়িত্ব অর্পণ করেন। এছাড়াও পদত্যাগ করেছেন পলিসি ও নীতি কমিটির উপদেষ্টা আবু ফরাহ মোহাম্মদ নাসের। বাকি চার ডেপুটি গভর্নর পদত্যাগের আশ্বাস দিয়েছেন। বুধবার সকাল 10:30 দিকে সাধারণ কর্মকর্তারা আন্দোলন শুরু করে ব্যাংকের গভর্নর বিল্ডিং এর চতুর্থ তলায় ভুয়া ভুয়া বলে স্লোগান দিয়ে অবস্থান নেন। স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য। বিক্ষুব্ধ কর্মকর্তা কর্মচারীরা এ সময় নির্বাহী পরিচালক এক জাকির হোসেন চৌধুরীকে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ঘোষণা করেন। জানা গেছে, বিক্ষোভকারীরা ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমানের কক্ষে ঢুকে তাকে পদত্যাগের জন্য চাপ দেন। এ সময় তিনি একটি সাদা কাগজে পদত্যাগের কথা লেখেন এবং তাতে স্বাক্ষর করেন। এরপর তিনি ব্যাংক থেকে বেরিয়ে যান। বাংলাদেশ ব্যাংকের শীর্ষ এই কর্মকর্তারা সবাই চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন। আন্দোলনকারী কর্মকর্তা কর্মচারীরা তাদের কেন্দ্রীয় ব্যাংকে অবাঞ্ছিত ঘোষণা করেন। ঘটনার সময় গভর্নর আব্দুর রউফ তালুকদার কার্যালয়ে ছিলেন না বলে জানা গেছে।